এসেছেন শুধু আপনাদের জন্য, যাতে নামটা প্রচার হওয়ার জন্য। নাম বলতে উনারা শুধু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে যে এই জগতে বলেছিলেন হরির নাম বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার জন্য, তাই আমাদের বাড়িতে এসেছেন। উনারা আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যাতে নামটা জপ করতে পারি। কেউ জানেন না, নামটা জপ করার জন্য এখানে কোনো জাতির ভেদাভেদ নেই, আপনার বাড়িতে আপনি নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি সংসারে থেকে কাজের ফাঁকে পড়ার ফাঁকে যারা ছাত্র আছেন যারা বাচ্চা আছেন, দু মিনিট শুধু দু মিনিট মালাটা জপ করবেন, আস্তে আস্তে আপনার রুচি হয়ে যাবে। আপনার রুচি হয়ে গেলে মনে আনন্দ লাগবে, মনে আনন্দ লাগলে ভগবান কৃষ্ণ চরণ লাভ করতে পারবেন। এটাই হইল আমাদের মূল। আমরা যে আগে বলেছি সনাতন ধর্ম, আমরা রক্ষা করতে হলে আমাদের নাম জপ করতে হবে। আমাদের একটি ঠিকানা আছে, আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় এসেছি, আমরা আবার কোথায় যাব। আমাদের ঠিকানা, আমরা যেখানে ছিলাম আমরা ভগবান কৃষ্ণের কাছে ছিলাম, আমরা মাতা পিতার ঔরসজাত হিসাবে এই পৃথিবীতে এসেছি, আমরা শুধু মানুষ রূপে এই দেহটা নিয়ে এসেছি। প্রভু বুঝিয়েছেন আমাদের আত্মা একটা আছে, আমাদের এই দেহটা কিচ্ছু নয়। আমাদের আত্মাটাকে পবিত্র করতে হবে, আমাদের আত্মাটাকে পবিত্র করতে হলে আমাদের নাম জপ করতে হবে। নামটা জপ করলেই আমাদের আত্মা, আমাদের পরমাত্মা, আমরা সবাই জানি আমাদের অন্তরের মাঝে ভগবান আরেকটি আছে। আমাদের ভগবান এখানে বিগ্রহ আছেন সামনে, সচিতাময় বিগ্রহ, এরপরে প্রতিটির অন্তরের মাঝে একটা বিগ্রহ আছে, পরমাত্মা রূপে চতুর্ভুজ বিষ্ণু আছেন। তাই আমরা ওই বিষ্ণুকে জাগ্রত করতে হবে হরির নাম ছোট ছোট। আমাদের যে গীতাটা প্রভুরা দিচ্ছে, এখানে কোনো সাংস্কৃতিক ভাষা না, বাংলায় ব্যাখ্যা করা আছে। 1-2 ছেলেরাও বানান করে করেও পড়তে পারবে, যাদের বাড়িতে পড়তে পারে না। আমাদের আগেকার যারা আছেন অবশ্যই তারা লেখাপড়া করেন নাই, অভাবের কারণ করে নাই, বা সে সময় ওইভাবে প্রচলিত ছিল না লেখাপড়ার। আমি মনে করি আমার ছেলে একটা লেখাপড়া শিখেছে, আমার মেয়ে একটা শিখেছে, ওর ছেলের জন্য বা ওর মেয়ের জন্য একটা গীতা নিতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান করো বাবা, যাও ঠাকুরকে প্রণাম করো, গীতার একটি শ্লোক বলো, স্কুলে চলে যাও, স্কুলে যাচ্ছে না কাজে যাচ্ছে, যাও একটি গীতা যদি বাড়িতে থাকে আপনার সংসার মঙ্গল হবে, আপনার অভাব অনটন দূর হবে, ভগবান আপনাকে সংসারকে যোগান করে দেবে। আপনার সংসার এই জগতে কারো নাই, ভগবান শ্রীকৃষ্ণ সংসার। আপনি আজকে ভাত খাবেন না, ভগবান যুগিয়ে দেবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গীতা একটি আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ। আর গীতা বলতে আমাদের ভগবান বিরাজমান থাকেন সেই গীতাতে, বাক্য হিসাবে গীতাতে উপস্থিত থাকেন, আপনার বাড়িতে রাখবেন সেই গীতা, আপনার ভগবান আশ্রিত থাকবেন সব সময়। গীতাকে যারা পড়তে পারেন না, স্নান করে দিয়ে গীতার চরণে দিবেন, একটি ভক্তি দিবেন। আপনারা যারা গীতা পাঠ করতে পারেন না কোনো অসুবিধা নাই, এতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট থাকবেন। আপনারা যারা পাঠ করতে জানেন না ওদের বেলায়, যারা পাঠ করতেন পারেন একটু শুনল, সকালে উঠে আপনারা গীতা পাঠ করবেন, আপনাদের মঙ্গল হবে। প্রভু আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ দেওয়াতে অন্য ধন্যবাদ। আর আগামীকাল প্রভু বলেছেন আমাদের গীতা, আমরা যারা যারা নিয়েছি অনেক আমরা সংশয় করতে পারবো, গীতা কিভাবে পড়তে পারি, আমরা গীতা পড়তে জানি না, কোনো অসুবিধা নাই। কালকে সন্ধ্যা 6টার সময় আকাল প্রভু আমার এখানে আয়োজন করে নেব, আপনারা সবাই আসবেন। গীতা যারা নিয়েছেন জপ করতে হবে, প্রভুরা শিখিয়ে দেবে, আপনারা একদিন শিখে নিলেই বাদে আপনার বাড়িতেই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনারা আসবেন, আপনাদের জন্য আমরা শুকনো প্রসাদের ব্যবস্থা রাখবো। হরে কৃষ্ণ। আর এখন এই প্রভু ধন্যবাদ জানাই আমাদের এখানে গীতা এবং মালা নিতে আসছেন,
हरे बाबा सचिन टेंडुलकर सचिन बाबू जन एक बार हरे कृष्णा हरे कृष्णा।